মোবাইল ফোনে কথা যন্ত্রে জীবনাটা ইন্টারনেটে আকাশ পথ বিষে পাতা টিভি দেখে সময় মিথ্যে ভরা প্রণয় চাকায় চোরে চলা মেদে ভর করা রাস্তা জুড়ে জ্যাম কমছে মনের র্যাম গাইছে নতুন ম্যাম পারবে কিছু প্যাম ও কি ক্রিয়েট করছো বুঝতেছো না না তুমি যেগুলো ক্রিয়েট করো ওই কারণে তো বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন রাইজ হয়ে যায় শহর দুপুরে এই জন্য তো বলি সকালে যখন বেরিয়েছি পুরো বাসা তখন খালি ছিল আপনাকে দেখি নাই এমনি আপনার ট্রিপ টি ভালো ছিল কেমন ঘুরলেন আমেরিকা দেখলাম তো খুব সুন্দর দেশ ছবি টুপি আপলোড করছে না ফেসবুকে আমি তারপর দুই একটা লাইক দিছি লাইক পান নাই ভালো ছিল আমেরিকা খুব সুন্দর দেশ না কেমন লাগলো আপনার খুব ভালো তারপরে ফ্লাইটটা ভালো ছিল হ্যাঁ তো বলেন এখন আর প্ল্যান কি আপনার কয়দিন থাকবেন এখানে দুই সপ্তাহ আমি তো এখানেই থাকবো ও মানে এখানে কি পার্মানেন্টলি থাকবেন ও আমি আরও ভাবলাম দু সপ্তাহ এক মাস থাকবেন মনে হয় থাকেন আমার ভাই ব্রাদারের জায়গায় আপনি থাকবেন না তো কই থাকবেন বলেন একটা সমস্যা আছে থাকেন তাতে কোনো সমস্যা নাই মানে ঘুমাবেন কোথায় ঘুমাবো কোথায় মানে না মানে ওইখানে মাস্টার বেড তো আমি আর মিশু শেয়ার করি আপনি কই থাকবেন এখানে ফ্লোরিং করে দিব না আচ্ছা ওইদিকে একটা গেস্ট রুম আছে মানে ছোট যদিও অসুবিধা নেই আমি ওই তোষুক দিয়ে ফ্লোরিং করে দিব আপনাকে হ্যাঁ আর ওইখানে থাকতে পারবেন সমস্যা নেই ছোট্ট একটা প্রবলেম আছে আর কি টাইনি কি প্রবলেম ওই ফ্যান ফ্যান নাই আর কি অসুবিধা নেই ওটাতে আপনি একদম টেনশন করেন না তাল পাখার নাকি তাল পাতা তাল পাতার ওই হাত পাখা হয় ওটা আমি আপনাকে ব্যবস্থা করে দেবো সুন্দর মতো ব্যবস্থা করে দেবো আপনি বাতাস করতে থাকবেন ঠিক আছে আর ওই মশার কল টল লাগলে ওটা ব্যবস্থা করে দেবো কোনো সমস্যা নেই তো আপনি এমনি খাওয়া দাওয়া করছেন না খান নাই কিছু কি বলেন এমনি চাটা খাবেন নাকি বলেন চা খাবেন অবশ্য কিচেনে মনে হয় নাই কিছু বুঝছেন আমি অসুবিধা নেই আমি ব্যবস্থা করে দিচ্ছি ডোন্ট ওয়ারি একটি গেস্ট মানুষ আমি ব্যবস্থা করবো না কে দোষ ভাই এত লাঞ্চের পরে কিছু খায় না তুই চাটা খাওয়ার ব্যবস্থা করবি না আসছে মাত্র আজকে কী ব্যাপার হ্যাঁ কোনো চিন্তা করেন না এই তুই সামনে দোকান থেকে একটু চা এনে দে ঠিক আছে হ্যাঁ ইয়ে খাবেন চানাচুর খাবেন চানাচুর চায়ের সাথে চালু কিন্তু মজা লাগবে এই তুই চায়ের সাথে একটু চাল জুড়ে নিস ঠিক আছে একটু ফ্রেশ হতে গেলাম সারাদিন বাইরে ছিলাম তো হ্যাঁ গল্প করে করতে একসাথে বসে গল্প করে আমি আসতাম আসলাম মিশু মিশু ছাগলটা কিনা কি করে কি করে কি করে কি করে কি করে কি করে আমি তো জিজ্ঞেস করতেছি কি করে আমিও তো জিজ্ঞেস করতেছি কি করে বল কি করে ওই ছাগলটা কিনা কি করে কি করে কি করে চুপ তুই আমাকে বলছিলি এই বাসাতে কেউ থাকে না বাসা মেস বানাইছিস না এতদিন পরে আসি দেখলাম তুই যেরকম বেয়াদব ঠিক সেরকম বেয়াদব হয়ে গেছিস কিছু খেস নাই We'll be right back.
কাছে বললাম তাও রিয়্যাক্ট করতেছো তাহলে মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়ার প্রশ্ন আসলো কিভাবে আগে শুনবা তো গুড নিউজটা কি মিষ্টি না খেলে কি মিশু নেই আচ্ছা ঠিক আছে বল আমি তো আমেরিকা চলে যাচ্ছি কই যাচ্ছিস আমেরিকা আমেরিকা কই সদরঘাটে সদরঘাট মানে সদরঘাট চিনিস না সদরঘাট চিনিস তুই যাচ্ছিস আমেরিকায় উফ তুমি জিজ্ঞেস করবা তো আমেরিকা কিভাবে যাচ্ছি কিভাবে যাচ্ছিস লঞ্চে না পঞ্চে তুমি সিরিয়াস হবা একটু প্লিজ অবশ্যই সিরিয়াস বল আমি একটা ডেন্টাল কলেজে অ্যাপ্লাই করে রাখছিলাম ওখান থেকে আমাকে অফার লেটার পাঠিয়েছে ওদের মধ্যে কিছু বিকল্প দরকার ছিল বুঝতে পারছিস আর কেউ অফার আর কেউ অ্যাপ্লাই করেনি মানে আর কেউ যদি অ্যাপ্লাই করতো তাহলে তোর চান্স দিত না শুন ভাই কোথায় অ্যাপ্রিসিয়েট করবা আমেরিকা যাচ্ছি তা না করে তুমি আমাকে বলতেছো যে কি কি জানি বলো উল্টাপাল্টা আচ্ছা শোন আমেরিকা অনেক দূরের দেশ ওখানে তোর যাওয়ার দরকার নেই তুই গেলে হারাই যাবি আমি কি বাচ্চা আজ আমি হারাই যাব বাচ্চা থেকে একটু বড় পরে আবার তোরে খুঁজতে আমার আমেরিকা যেতে হবে আমার আমেরিকা যেতে ইচ্ছে করতেছে না তুমি না মানে কোথায় অ্যাপ্রিসিয়েট করবা একটা অফার লেটার পাইছি তুমি কোথায় বলবা কংগ্রেচুলেশন ওকে ফাইন কিভাবে যাবি কিভাবে কি করবি সব কিছু অ্যারেঞ্জ করে দিবা এটা না করে তুমি আমাকে নেগলেক্ট করতেছো হ্যাঁ কারণ তোর এখন আমেরিকা যাওয়ার বয়স হয়নি তুই ওদেরকে জানাই দে আমি এখন বড় হইনি আমি ছোট আছি আমি এখন আমেরিকা যাবো না আমি যখন বড় হব তখন যাব ঠিক আছে আমি আমেরিকা যাবই তুই আমেরিকা কোথাও যাচ্ছিস না এবার তুই যে এমনি আমাদের মিষ্টি নিয়ে মিষ্টি খাই মিষ্টি খাইতে হবে না তোমার আপনি কি আগে এটা বলেন আপনি কতদিন ধরে এখানে আসেন আসি অনেক দিন ধরে বাট আপনাকে তো কখনো দেখিনি আপনি কি সবসময় এখানে আসেন আপনি আমাকে এত কথা জিজ্ঞেস করছেন কেন আপনি কে হন মানে মিশুর কে হন আপনি মনে হয় জয়েন করেছেন নতুন না মিশুর আন্ডারে মানে মিশুর ম্যাডিস মিডিয়াতে জি আমি নতুন জয়েন করেছি তো কখন জয়েন করেছেন ও আজকে আজকে তাহলে কি ওকে আগে থেকে চিনেন না হ্যাঁ জি চিনি দ্যাটস গ্রেট আচ্ছা মিশুর ছেলে হিসেবে কেমন বলেন তো ও মিশু ভাইয়া খুব ভালো তাই না মানে অ্যাজ এ মানে বিয়ে করে যাবে তো মানে আপনি মিশু ভাইয়াকে বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে আপনি কবে থেকে এখানে আসা যাওয়া করেন বা কবে থেকে আপনার এই রিলেশন মানে তাহলে আমি বলতে পারতাম আসলে মিশু ভাইয়াকে আপনি কতটুকু চেনেন হ্যাঁ না আমি অনেক মাস ধরে আসছি মানে আমার একটা অ্যাকচুয়ালি আমি ম্যারেজ মিডিয়াতে মানে আমার বিয়ের ব্যাপারে ওনাকে কিছু মানে ইনফরমেশন গ্যাদার করতে বলেছিলাম তো সেই ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারেনি সে তো এই দিকে কথাবার্তা বলতে বলতে মানে আসলে একটা লাইক কাজ করে তো ভাবলাম পোলাইট ছেলেটা আমি যা বলি চুপচাপ শুনে এই তো মানে মানে আমার যেমন পছন্দ আর কি কিছু কিছু কোয়ালিটির মধ্যে আছে ইনফ্যাক্ট সবই আছে সো এদিক দিয়ে আর কি একটু পছন্দ হয়ে গেল আচ্ছা আপনি কতদিন ধরে আপনি মানে আপনি এটা চিন্তা করছেন কবে থেকে আসলে সেটা তো ঠিক আইডিয়া নেই বাট হ্যাঁ ভালো লাগে অনেক আগে থেকে মানে ফলো করতাম ওনাকে মানে কতদিন হবে কয় মাস হবে মাস ছয় মাস সাত মাস এরকম হবে ছয় সাত মাস হ্যাঁ ও বাই দ্য ওয়ে আপনি কি ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানেন মানে ফ্যামিলিতে কে কে আছে সবাই কেমন আছে ওর ভাই মা বাবা মানে ফ্রেন্ডলি তো অনেক ফ্রেন্ডলি ইজ গুড আপনার জন্য আর কি করতে পারি আমার জন্য কি করতে হবে চাটা খাবেন আমি চা খাই না Thank you.
ওখানে একা কিভাবে যাবেন, কিভাবে থাকবেন, এটা নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো ঝামেলা করতেছে না? একটু তো করতেছেই, কারণ ওরা তো চাচ্ছেই যে আমি যাতে বিয়েটি করে যাই এখান থেকে। এক্স্যাক্টলি, মানে আমিও সেটা বলতেছি আর কি। বিয়ে নিয়ে কোনো প্ল্যানিং নাই, মানে বিয়ে করে একবারে সেটেল হয়ে যাওয়াটা ভালো না? হ্যাঁ, তা তো করবই, কিন্তু ভালো ছেলে তো পেতে হবে, ঠিক না? ভালো ছেলে না পেলে তো বিয়ে করবো না, আর যদি না পাই তাহলে আমি আমার সুযোগ মিস করবো, আমি চলে যাবো। আমি অবশ্য অনেক প্রবলেমের মধ্যে আছি, মানে ঘর থেকে অনেক ঝামেলা করতেছে। কেন? না মানে ওই যে বিয়ে নিয়ে আর কি, মানে আফটার অল আমিও একজন এলিজিবল ব্যাচেলার। এটা কি সেলফ ডিক্লেয়ার নাকি অন্যরা বলে? ঘর থেকে যেহেতু চাপ দিচ্ছে তার মানে তো এলিজিবল। তো আপনিও কি আমেরিকা চলে যাবেন? না মানে আমি চিন্তা করতেছিলাম যে আপনার ফ্যামিলি যেহেতু আপনাকে চাপ দিচ্ছে, আমার ফ্যামিলি আমাকে চাপ দিচ্ছে, একটা কাজ করি যে দুইটা ফ্যামিলিকে আমরা একসাথে বসে দিই, ওরা চাপ সামলাক। দুই ফ্যামিলি একসাথে বসে কি হবে? চাপ সামলানো হয়ে যাবে। চাপ সামলানো মানে? মানে হচ্ছে মানে আপনিও যেহেতু চাপে আছেন, আমিও চাপে আছি, তাহলে আমাদের চাপটা আমরা ওই ফ্যামিলির উপর দিয়ে দিই, তাহলে ফ্যামিলি ফ্যামিলি চাপ সামলাক, মানে আমরা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা ওয়েট, আমি না একটা জিনিস বুঝতে পারছি না। আমি আমার প্রবলেমের কথা বলছি, আপনার ফ্যামিলিতে আপনার প্রবলেম চলতেছে, এখানে আমাদের প্রবলেম কোথা থেকে আসতেছে এটাই তো বুঝছি। আশ্চর্য, আমি যে আপনাকে বিয়ে করতে চাই বিষয়টাকে আপনি বুঝতেছেন না? এত পেঁচাচ্ছেন কেন আপনি? ওকে ফাইন, এই কথাটা আপনি স্ট্রেটলি বললেই পারতেন, এখানে ফ্যামিলি প্রবলেম আমাদের প্রবলেম। আমি আপনাকে স্ট্রেটলি বলতেছি এখন। ফাইন, এটার জন্য আমার গার্জিয়ানের সাথে কথা বলতে হবে। আপনার গার্জিয়ানকে আমাদের ফ্যামিলিতে পাঠান, দেন আমাদের ফ্যামিলি যদি আপনাকে চুজ করে তাহলে বিয়ে করবো, নাহলে করবো না। ওকে, আমার একটু সময় লাগবে। ফাইন, আপনার 2 বছর, 4 বছর, 10 বছর যত সময় লাগে নেন, আমার কোনো প্রবলেম নাই, আপনার চাপ। আপনার কোনো ইন্টারেস্ট নেই? না, এটা পুরোটাই আমার ফ্যামিলির উপরে ডিপেন্ড করে। ফ্যামিলি যদি না চায় আপনাকে তাহলে আমি বিয়ে করবো না, ফ্যামিলি বাইরে গিয়ে বিয়ে করবো। কোনো সমস্যা বস, মানে দেখি কৃষ্ণাপুকে বেশি মিস করতেছেন। এছাড়া তোমার মাথায় অন্য কিছু নাই? না, তাহলে আপনি এরকম করতেছেন কেন? মিশু ভাই, মিশু ভাই, আজকে বাসায় একজন আসলো, আয়সা বলল আমি তোমার যে কোম্পানি আছে না ম্যারেজ মিডিয়া, ওটির মধ্যে মিটিং জয়েন করছি, সব বলে গেল। আপনি জয়েন করছেন? হ্যাঁ, তাই তো বললো। করছেন নাকি? ফাইজলামে করবেন আমার সাথে। এই বাসায় গত 6 মাস ধরে একটা মেয়ে এসে ঘোরাঘুরি করে, কী ধরনের কথা? আইসা বলতেছে, আমি বলছি যে আমি তো ম্যারেজ মিডিয়া বন্ধ করে দিচ্ছি, তারপরও অনেক করে ধরলো সে ডেসপারেটলি বিয়ে করতে চায়, আমি যেন তার দিনটা নেই, এই আর কি। তাকে বিয়ে করতে চায়? আমি খুঁজতেছি, এখনো পাই নাই এরকম। সে তো বললো তোকে বিয়ে করতে চায়, লাস্ট 6 মান্থ ধরে সে আসে, তার তাকে তোকে অনেক পছন্দ, আমাকে জিজ্ঞেস করলো ফ্যামিলির কথা, অমুকের কথা, এই কথা, ফ্যামিলির ভাই কে আছে, সব খোঁজ খবর নিল, তোমার চরিত্র সম্বন্ধে জিজ্ঞেস করলো, তারপর জিজ্ঞেস করলো তুমি মানুষটা কেমন। হোয়াট? আমার সম্পর্কে এগুলো তো করার কথা না বস। দেখ বিশু, তুই গিয়ে কালকের মধ্যে এটা সেটেল করবি, সে কোথায় আসে এবং আমি তোরকে এবং আমার সাথে কীভাবে বিহেভ করতে হবে এসব জিনিসগুলি ওই মেয়েটার কাছে গিয়ে ক্লিন করবি, এবং আরও এটা বলবি নেক্সট টাইম এই বাসায় আসার আগে আমাকে না জানাই যেন এই বাসায় না আসে, ক্লিয়ার? ডাইরেক্ট তোকে, হ্যাঁ
তোমার গায়ে থেকে ছাগলের মতো গন্ধ আসছে। ফ্যাশন ভাইয়া সবাই রাখতেছে। তাই আমি কি দাঁড়িয়ে রাখলাম কি তোমাকে সালমান খানের মতো লাগতেছে? আমি জীবনের মধ্যে কোনো ছবি সালমান খানের দাড়িওয়ালা দেখি নাই। এটা তো ভাই এখন ট্রেন্ড। ও ট্রেন্ড না? তো তোমার কি মনে হচ্ছে যে আমি ব্যাকডেটেড আর তুই মডার্ন? না সেটা না ভাইয়া, মানে যাকে যেটা মানাই একটা ব্যাপার আছে না। আচ্ছা আমাকে দেখে তোমার বয়স কত মনে হয় বলো তো? 30 ভাইয়া। এত তেল দেওয়া শিখছে কোথেকে? আমার দেখে 30 বছর মনে হয়। এইসব বাচ্চা বাচ্চা মেয়েদের বলবা তারা খুশি হবে, বুঝতে পারছো? আর তুমি না ডক্টরেট করতেছো, হ্যাঁ একটা অবজারভেশন ক্ষমতা নাই যে আমার বয়স কত হইতে পারে? আছে ভাইয়া। এবার বলো আমার বয়স কত? 45 ভাইয়া। আমি কি দেখতে কি এত বুড়া? না না ভাইয়া 35। তোমার সমস্যা কি? আমি একটা প্রপোজাল নিয়ে আসছিলাম ভাইয়া। প্রপোজাল? তোমার সাথে আমি ব্যবসা করাটা ভাবলা কেমনে? শুনো আমি তোমার একটা কথা বলি, বাঙালি ভাগে বিয়ে করতে পারে কিন্তু ব্যবসা করতে পারে না, আর আমি এটা মনে প্রাণে বেনা চলি। কোনো বাঙালির সাথে আমি ভাগের ব্যবসায় নাই ভাই। আমি ওই যে ব্যবসা না ভাই, ওই যে আরেকটা বললেন না বিয়ে, বিয়ের ব্যাপারে প্রপোজাল নিয়ে আসছি। ও তুমি আমার সাথে ভাগে বিয়ে করবা? এই প্রপোজাল নিয়ে তুমি আমার কাছে আসছো? ভাই তোমার তো সাহস আমি কোনো কমতি দেখতেছি না। ভাগে বিয়ে না ভাইয়া, ওই যে আমি মানে একা, মানে আমি একা বিয়ে করবো ভাইয়া, মানে ওইটার প্রপোজাল নিয়ে আসছি। তোমার পাশে লোকজন নাই? মানে আমার ফ্যামিলি থেকে পাঠাইছে আপনার কাছে এই ব্যাপারে কথা বলার জন্য আর কি। মানে তারাও তোমারে কীরকম গাধা ভাবে যে আমার কাছে পাঠাই দিছে একটা বিয়ের প্রপোজাল নিয়ে। এখন বলো কাকে বিয়ে করবা? ভাই আমি ওই যে আপনার বোন অপর্ণাকে বিয়ে করতে চাই। তুমি কি হিন্দি সিনেমার নায়ক হইছ, গোবিন্দ হইছ, যে যে আমি কোনো কিছু না দেখা তোমার হাতে মেয়ে দিয়ে দিব আর তারপর দেখা যাবে তুমি কুকুলিগিরি করো রাস্তায়? না ভাই ওই যে আব্বাম্মাই পাঠাইছে আপনার কাছে প্রপোজাল নিয়ে আর কি। শুনো আমাদের বংশের নিয়ম নীতি আছে, একটা ঐতিহ্য আছে, হ্যাঁ তোমার বা আমাকে বলবা প্রপারলি প্রস্তাব নিয়ে আসতে, এই তোমার মতো কোনো চলা সে ছেলে যেন না পটায়, বুঝতে পারছো? আর এইসব তামিল মুভি দেখা ছাড়ো, বুঝতে পারছো? তামিল মুভি দেখে তোমার এই অবস্থা হয়েছে, ওই যে মুচলা না নায়কদের মতো নিজেরও না নায়ক ব্যবহার বকস্ত, কিন্তু তুমি তো তা না, মানে রজনীকান্তেরও এক ধরনের হিউমার সেন্স আছে, তোমার মধ্যে কোনো সেন্সই নাই, আর কমন সেন্স দূরের কথা। আমাদের ইচ্ছে করি আকাশ জুড়ে শুধু দেয়াল জুড়ে শহর কাটে অলস প্রহর, নগর জুড়ে আধার দৃশ্য মেঘের পাহাড়, গুগল দিয়ে খোঁজ পাশের মানুষ নিখোঁজ, ফেসবুকে রোজ বাড়ছে নতুন পোস্ট, বিলবোর্ডের কাছে আকাশ
পাখিরা কোথায় পালা মনের কোনে কষ্ট হচ্ছেই কতই না নষ্ট তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি।